চলছে কালকের প্রিপারেশন। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কালকে আমাদের বাড়িতে সকালে কি মেনু হবে, মানে এটা যেহেতু রাত্রিবেলা 6-7 ঘন্টা জিগিয়ে রাখতে হবে, কিন্তু রাতে 6-7 ঘন্টা দেখছোই যে আমি আটা মাখছি। আর তার আগে আমি ওই তরকার যে ডালটা, সেটা ডালটা বিছানো ডালটাই আমি কিনে এনেছি, তো সেটা ভিজিয়ে রাখলাম। মানে সেটা মানে আমি তখন রাতে ডিনার বানাচ্ছি, আটা মাখছি, তো আর তরকাটা কালকে সকালের জন্য ভিজিয়ে রাখলাম, কারণ তরকাটা যেহেতু 5-7 ঘন্টা ভিজে রেখে তারপরে প্রেশারে সেদ্ধ করতে হয়, তো রাতেই ভিজিয়ে রাখলাম। তো এখন আটাটা মেখে আমরা রাতে খাওয়া দাওয়া করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। Guys, good morning. Welcome back to another video of Lokhi Pacha. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে, জানি আমি রেডি হয়ে আছি ঠিকই, কিন্তু আমি একটু বাইরে গেছিলাম, কিছু গ্রসারি কিছু জিনিস বাকি ছিল সেগুলো আনতে গেছিলাম, তো খুব খিদে পেয়ে গেছে। তো তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু গুড মর্নিং বলতে আসি। তো হলো এখন কটা বাজে, এখন বাজে 9টা। এখন যাই হোক, এখন আমি ঘরটা ঝাড়িয়ে নিয়েছি, সব কাজ হয়ে গেছে মোটামুটি। এখন কী করবো বলতো, রান্না করবো। তাহলে আমি চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমরা তো কালকে দেখলেই রাত্রেবেলা আমি তরকার যে মিশানো ডালটা আছে সেটা ভিজিয়েছিলাম, মানে আজকে সানডে, সানডে কা তরকা মশালা, মানে আজকে তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কি রান্না করব। আজকে রান্না করব তরকা, কারণ মনটা খুচখুচ করছে। ওই তো বলি, তোমাদের রোববার হলেই মনে হয় যেন কিছু খাই কিছু খাই। তো এখন সকাল সকাল তো লাল চা, চিনি ছাড়া লাল চা যেটা সেটা খেয়ে নিই, খেয়ে নিয়ে রান্না করে যাবো, কারণ ওরও স্কুল আছে, ও স্কুলে যাবে, তো প্রচণ্ড ব্যস্ত আছি, তো এখন আর কথা বলবো না। তো টাটা, দেখা হচ্ছে যখন রান্না টান্না করবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখার মতো টাটা। এই দেখো আমার প্রায় তরকা রান্নাটা হয়ে এসেছে, মানে এটাতে এখনও জল দেইনি, ডিমের তরকা লাগাইনি, জাস্ট মশলা দিয়ে বেশ ভালো করে কষাচ্ছি। তো কষতে থাকুক, তোমাদের সাথে পরে ঘরে গিয়ে কথা বলছি, কারণ এখন আর মানে নিজে মানে আর কথা বলতে পারছি না, কারণ এখন আমার খুব বাজে অবস্থা। তো তোমাদের সাথে গিয়ে পরে কথা বলছি। চলে এসেছি তোমাদের সামনে তরকা রুটি নিয়ে গল্প করতে করতে, কারণ ও খেয়ে দিয়ে স্কুল চলে গেছে। যেহেতু আমি তোমাদের তো বলেইছি যে যেহেতু আমি বাড়িতে একা থাকি, তো আমার তোমাদের সাথে গল্প করতে বকবক করতে খুব ভালো লাগে, কারণ তোমাদের সাথে বকবক করলে কী হয় বলো তো, আমার বাড়িতে একা একা যে থাকি খুব বোর লাগে, সেই বোরটা কেটে যায় তোমাদের সাথে গল্প করার জন্য। আর হলো এখন আর ওর সাথে একসাথে বসে খেতে পারলাম না, কারণ ও আগে খেয়ে চলে গেছে। আর তোমাদের তো বলি মাঝে মাঝে আমার রান্না থাকে না, আজকেও আমার রান্নাটা নেই। কারণটা কি বলতো, আজকে আমার রান্না নেই কারণ আজকে আমার দুপুরে এক জায়গায় ইনভাইট আছে, আর আমরা যেহেতু দুপুরে একবার ভাত খাই, সকালে তো রুটি তরকারি হয়ে গেল, তো রাতে একসাথে বসে খাবো, তো রাতেও সেম, মানে রাতে আর রান্না করতে ইচ্ছা করে না, তো সেজন্য হলো রাতে আর রান্না করতে ইচ্ছা করে না, তো সেই জন্য এখনই রান্না করে রেখে দিয়েছে রুটি আর তরকা। দাদা তরকাটা এখনই করলাম, এটাই কারণে যে রাত্রেবেলা রান্না ঘুরে এসে আর রান্না করতে ইচ্ছা করে না, কারণ আজকে যদি রবিবার, তো বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করছে, তো বললে আমি তোমাদের আজকে একটু বাইরেও ঘুরতে যাবো, তো তখন তোমাদের দেখাবো বিকালে কোথায় গেছিলাম। দুপুরে যেহেতু আমাদের ইনভাইট আছে, তোমাদের রান্না করার কোনো দরকার নেই, আর কারণ ও স্কুল থেকে আসবে, এসে ধুয়ে নিয়ে নিমন্ত্রণ বাড়ি চলে যাবো, আর রাতে তো রুটি তরকা, সন্ধ্যাবেলা যদি বাইরে বেরোবো, তো সেই জন্য আজকে আমার আবার রান্না নেই, আজকে আবার আমার আবার ছুটি, কারণ আমার প্রচুর আবার এডিটিং পড়ে আছে, সেগুলো করতে হবে। তো এখন খেয়ে নিই, তোমাদের আজকে রোববার স্পেশাল মেনু কি সেটা তোমরা জানিও কমেন্ট করে। এখন আমি খেয়ে নিই, আর তোমাদের যদি চাকা খেতে ইচ্ছা করে তুমি আমাদের বাড়িতে চলে এসো, কবে আসবে বলে দিও, আমি তোমাদেরকে খাওয়াবো,
আর তোমরা আমার চ্যানেলটিকে মানে লক্ষ্মী পাচা ব্লগ এই চ্যানেলটিকে ফেসবুক পেজ আছে আর ইউটিউব চ্যানেল লক্ষ্মী পাচা ব্লগ ফেসবুক পেজেও আছে লক্ষ্মী পাচা ব্লগ সেটাকে তোমরা ফলো করো সাপোর্ট করো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর মানে তোমরা যখন ভালোবাসা দেবে তখন আমার আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমার ভালো লাগবে আর তোমরা আমার ভিডিওগুলি শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো আর অনেক 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 ভালোবাসা দিও তো এখন খাই খাওয়ার সময় কথা বলবো না কারণ যেহেতু বাড়িতে নেই গলায় রয়ে গেলে প্রবলেম হয়ে যাবে তো এখন মতো টাটা ভয় স্নান টান করে এসে যখন রেডি হব তখন আবার তোমাদের সাথে কথা বলবো আমি রেডি হয়ে তোমাদের তো দুপুরে বলেছিলাম যে এক জায়গায় ইনভাইট আছে সেখানে যাব কিন্তু সেখানে আর যাওয়া হয়নি একটু ওই বাড়িতে লোক এসেছিল তো এখন আমি সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম চলো তাহলে তোমাদের দেখাই কোথায় যাচ্ছি মন্দিরে গেছিলাম তো এখানকার মানে এটা কালিয়াগঞ্জে বৈশিষ্ট্য এরকম মানে আমাদের ওদিকে তো হয় না তো এখানে হলো প্রতিদিনই তিনবেলা করে পুজো হয় মানে ঢাক বাজিয়ে পুজো হয় যখন মন টন খুব খারাপ থাকে বা এমনিতেও গিয়ে শুনলে মনটা ভালো হয়ে যায় তো আমরা তো দেখে আসলাম ওখান থেকে যে পুজো হচ্ছিল এখন একটু বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে চা খাবো চা খেয়ে বসে একটু ঘুরতে বেরোবো চলো তাহলে আমি এখন বাড়িতে যাই তো তোমাদেরও পুজো দেখে কেমন লাগলো তোমাদেরকে দেখানোর জন্য গেছিলাম তো আমার তো গিয়ে খুবই ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লেগেছে আমি বাড়িতে গিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে একটু চা খাবো চা খেয়ে আবার ওর সাথে বেরোবো তো আমি চা খেয়ে আস্তে আস্তে তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো যাতে আমরা পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আমি এখন বাড়ি যাচ্ছি বললাম চা বসাবো দেখো চা বসিয়ে দিচ্ছি গরম গরম চা খাবো তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে তো এই চাটা হচ্ছে হয়ে যাবে মানে একদমই কম চিনি দিয়ে লাল চা খাই দুধ চা এখন খাওয়া ছেড়ে দিচ্ছি তো এখন যে চা করছি হয়ে গেছে দুজন যা আমার সব বাসন পড়ে গেল একদম এগুলো সেগুলো তো আবার তুলতে হবে আপাতত চাটা ঢেলে খেয়ে নি তারপরে আমি মানে কি বলবো বাসনগুলোকে তুলবো চা হলো হলো আমি তো চা দিয়ে মানে মুড়ি খাবো তুমি কি মুড়ি খাবো না বিস্কুট খাবো চা দিয়ে বলো সেটা নিয়ে যাও মানে তুমি যদি মুড়ি খাও তাহলে মুড়ি না যদি বিস্কুট নাও তাহলে বিস্কুট নেবো মুড়ি বিস্কুট মিশিয়ে দাও একটা বাটির মধ্যে গুঁড়ো করে গুঁড়ো করে এটা মুড়ি বিস্কুট গুঁড়ো করে কি চা দিয়ে গুলে খাবে সেটা তুমি ঠিক আছে তাহলে তোমার জন্য দুটো বিস্কুট নিচ্ছি আর আমি একটু মুড়ি খাবো আমার খুব খিদা পেয়ে গেছে চলো তাহলে চা খেতে বসে পরে তোমাদের সাথে কথা হচ্ছে চা নিয়ে চানাচুরের কৌটো নিয়ে মানে আমি একটু মুড়িটা চানাচুর দিয়ে মাখবো আর তুমি তো চানাচুর খাবে বিস্কুটের সাথে অল্প চানাচুর খাবে দিও দিও এসব ভালো জিনিস আমি না করি না দাদা আমি আগে ড্রিম ইলেভেনের টিম বানাই তারপর আপনারা কি টিম বানান ড্রিম ইলেভেনে বানাতে পারেন আইপিএল শুরু হয়ে গেছে আইপিএল এ 2 টাকা 1 টাকা বেকার খাটনি করে মানে টাকা ইজ নট দ্য ম্যাটার মজা ইজ ম্যাটার
চা আর মুড়ি, মানে চাটা চিনি ছাড়া তো, সেজন্য মুড়িটা আমি খেয়ে নিই। কবে থেকে আসবে আমি জানি না, আমি অনেক বললাম বলা টলার পরে, তো অনেকেই বললো ওকে আসতে, তো তারপরে আজকে ও ফাইনালি আজ থেকে বললো যে ও আমার ব্লগে আসবে, তো আমি সেই জন্য খুব খুশি গেছি। সেটা সন্ধ্যা থেকেই আসা শুরু করলো, তো আমরা এখন বসে চা আর মুড়িটা খাই, তো বাইরে ঘুরতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তো টাটা, চা এনজয় করি। আবারও বের হচ্ছি বাড়ির থেকে, আজকে তো বলেইছিলাম রোজ এই লাইট ফ্যান কি অফ করবে, লাইট ফ্যানটা অফ করো, আমি ভিডিও করছিলাম জন্য ওকে বললাম যে তুমি লাইট ফ্যানটা অফ করো। এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, আসো, মানে ওই একটা নতুন শাড়ি নিয়েছি, সেই শাড়িটা একটা নতুন শাড়ি নিয়েছি, সেই শাড়িটা তোমাদের আর দেখানো হয়নি, দেখাবো একদিন দেখাবো, আজকে সেটা ব্লাউজটা বানাতে দিতে যাচ্ছি, আর একটুখানি এদিক সেদিক একটু দেখি কোথাও যাই। রবিবার কান্ত কথা তো বলেইছিলাম আজকে আমি ঘুরতে যাবো, সারাদিন ও একটু ব্যস্ত ছিল তো ঘুরতে যাওয়া হয়নি, চলো তাহলে এখন ঘুরতে যাই, আগে যাবো কোথায়, আগে সেলাই করতে দিতে যাব। আমরা চলে আসলাম ঘুরতে, মানে একদম আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এবং ফাঁকা রাস্তা আর সুন্দর হাওয়া দিচ্ছে, তো আমরা মানে কোথায় আর যাবো এত রাত্রিবেলায়, তাই হাওয়া খেতে আসলাম, একটু হাওয়া খাই, আর যেহেতু ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা দেখে একটু রিল টিল বানাই, বানিয়ে তারপরে ওই কিছু টুকিটাকি কেনাকাটার আছে সেগুলো করে নিয়ে তারপরে বাড়িতে যাব। তো এখন আমি আপাতত রিল বানাই, আর কথা বললে সময় নষ্ট করছি না, কারণ ইতিপুরেও তাড়া দেবে বাড়ি যাওয়ার জন্য, তো টাটা। তো বাড়ির সামনে চলে এসেছি, বললাম গাড়িটা রেখে আসবে, এখন হলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে ওই যেগুলো টুকিটাকি জিনিসগুলো আছে সেগুলো গিয়ে নামাই, তারপরে হাত পা ধুয়ে রাতে ডিনারটা বানাবো, তারপর ডিনারে বসে তোমাদের সবাইকে আমি ডিনার করতে করতে গুড নাইট বলে দেবো। তো এখন আমি বাড়ি যাই, মানে বাড়িতে ঢুকে ঢুকে হাত পাটা ধুয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো আমার রাতের ডিনার বানানো তো তোমরা দেখলেই হয়ে গেল, বাইরে থেকে তখন চলে এসেছিলাম, চলে এসে মানে বাইরে থেকে আসার পরে আর তখন কথা বলতে পারিনি, কারণ হলো ওই কী বলবো হাত পা ধোয়া ছিল, রাতের ডিনার বানানো ছিল, তো রাতের ডিনারটা বানিয়েছিলাম, এখন যেই হলো জল গরম বসানো, তো জল গরম বসানো বাকি আছে, মানে খাওয়ার পর একটু জল গরম খাবো, তো তাই একটু জল গরমটা বসিয়ে দিই, আবার রুটি করা কমপ্লিট। বলেছিলাম তখন একসাথে রাতে বসে রুটি তরকা খাবো, কিন্তু রাতে তো আমি আমার জন্য পানি নিয়েছি, ও কিন্তু তাও খেতে হবে, তাহলে তো এরম এরম ভুলে যাবো। তো এখন হলো ওই জলটা গরম হোক, জলটা গরম হয়ে যেতে যেতে ততক্ষণে তখন যে চা চোখ নিচে দুটো তুলে রাখি রান্নাঘরে, কিছু বাসন বাসনগুলো মাজার আছে সেগুলো পরে মাজবো খাওয়া দাওয়া করে নিয়ে, আর হলো তখন তো বলেছিলাম যে বাজার খরচ নিয়ে আসলাম, তখন বাজার খরচ হলো ওই কোটাতে ভরে রাখি। ও হ্যাঁ, ম্যাগির সাথে এ দেখো ম্যাগির সাথে একটা ম্যাগি মশলাও ফ্রি দিচ্ছে, খেয়ালই নেই, মানে প্যাকেট গুলো ধুমধাম করে রাখছি, বাবা ডিম গুলো ফেটে গেল নাকি না, হাতে নিয়ে বেঁচে গেল, তো এখন ওকে খেতে দিই, খেতে দিয়ে আমার জল ফুটে গেছে, ওকে খেতে দিই, ওকে খেতে দিয়ে নিয়ে তারপরে আবার তোমার সাথে খেতে খেতে কথা বলছি, কারণ আমার এগুলো সব ওই ওটাতে ঢুকাতে হবে, যে জিরা টিরা যা যা নিয়ে এসেছি
কথা বলছি। চলে আসলাম পেঁয়াজ নিয়ে, এনো পেঁয়াজ কেমন হয়েছে খেতে? আমি আমার ওটস খাই, ওটস খাওয়া হয়ে গেলে তো তারপর আমার অনেক বাসন মাজা আছে, তারপরে তোমাদের সাথে কথা বলতে পারবো না। তো আজকের ভিডিওটি আমার কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই জানাবে, আমার ভিডিওটিকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে লক্ষ্মী পাচা ব্লগস ফেসবুক পেজ যেটা আছে সেটাতে তোমরা ফলো করবে, আর ইউটিউব চ্যানেল যেটা লক্ষ্মী পাচা ব্লগ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে অনেক 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 সাপোর্ট করো, অনেক ভালোবাসো। আমি তোমাদের জন্য আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। দেখা হচ্ছে কালকে আবার খুব একটা ইন্টারেস্টিং, মানে খুবই ইন্টারেস্টিং, খুব হাসির একটা অবাক করা, তাই না? খুব হাসির একটা অবাক করা কাণ্ডের একটা ব্লগ হবে। তো তোমরা কালকে, তোমাদের সাথে কালকের ব্লগে দেখা হচ্ছে। এখন মতন গুড নাইট সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে।